হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন। সো বরাবরের মতো কিন্তু আবারও হাজির হলাম কনসেপ্টের একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের এই ভিডিওতে কিন্তু কার্লভার যে ফরোয়েডটা, এই ফরোয়েডটা দেখাবো পিক্সার এবং অ্যাডোবি লাইটরুমের মাধ্যমে। সো স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে ইজিলি কিন্তু এই ফরোয়েডটা আপনি পিক্সারের মাধ্যমে করতে পারবেন। এবং এই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, পিএনজি টেক্সট এবং পিএনজি হেড রয়েছে, সেগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। জাস্ট ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটি শেয়ার করব, দেন শেয়ার করার পরে আমরা এটাকে পিক্সার অ্যাপে অ্যাড করে নেব। সো অ্যাড হয়ে গেলে কিন্তু এই ফটোটি কিছুই করতে হবে না, আগে থেকে সব কিছু করাই আছে। জাস্ট আপনি কী করবেন, এখান থেকে আপনার যে ফটোটি সেই ফটোটি এখান থেকে অ্যাড করে নেবেন। জাস্ট আমি আমার ফটোটি অ্যাড করে নিতেছি। জাস্ট এখান থেকে আমি আমার গ্যালারিতে যাব এবং গ্যালারি থেকে কিন্তু ফটোটি সিলেক্ট করব। জাস্ট এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করলে কিন্তু ফটোটি অ্যাড হয়ে যাবে। জাস্ট কী করবো, আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ইরেজ করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য সবচেয়ে ইজি হয়ে হচ্ছে কাট আউট। এখান থেকে আপনি ফটোটি কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন। আর আপনি যদি পারফেক্টলি করতে চান, সেক্ষেত্রে একটি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু ফটোটি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারেন। সো এখান থেকে আমরা কী করবো, এই অপশনে আসার পরে জাস্ট এখান থেকে আমরা সাইডগুলো ড্র করবো, জাস্ট এরকম। দেন ড্র করলে কিন্তু আমাদের কাজ শেষ। জাস্ট এক ক্লিকের মাধ্যমে কিন্তু এই কাজটি করা যাবে, আমি আপনাদের দেখাচ্ছি। সো এখান থেকে আমরা কিন্তু মার্ক করে নিয়েছি, নেওয়ার পর এখানে অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন, দেন কিছুক্ষণের পরে কিন্তু হয়ে যাবে। সো দেখেন কিছু অংশ কিন্তু হয় নাই, সেই অংশটুকু আপনি কী করবেন, জাস্ট এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু ইরেজ করে নেবেন। সো এখান থেকে এরকম করে ইরেজ করে নেবেন, অর্থাৎ ড্র করে নেবেন। আর যে অংশটুকু ওভার হয়ে যাবে, সেই অংশটুকু আপনি কী করবেন, জাস্ট এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু ম্যানুয়ালি রিমুভ করতে পারেন। জাস্ট এরকম করে রিমুভ করে নেবেন। সো আমি দেখালাম না, দেখালে অনেকক্ষণ লাগবে, সেজন্য আমি এখান থেকে আগে থেকে একটি পিএনজি তৈরি করে রাখছি। জাস্ট সেই পিএনজিটা কিন্তু আমি এখানে অ্যাড করব। জাস্ট এখান থেকে আমি এটা ডিসকার্ড করে দিলাম এবং এখান থেকে ক্রসে ক্লিক করে রিমুভ করে দিলাম। দেন এখান থেকে অ্যাড ফটোতে যাব, যাওয়ার পরে কিন্তু আমি পিএনজিটা এখানে অ্যাড করে নেব। সো এখান থেকে অ্যাড করে নিতেছি। জাস্ট এখানে আমি কিন্তু অ্যাড করব এরকম। সো দেখেন, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়েছে। আপনি চাইলে আর একটু ছোট করে নিতে পারেন, জাস্ট এরকম আমি এরকম করে নিলাম। দেন নেওয়ার পরে আমাদের কী করতে হবে, জাস্ট এখানে কিন্তু আপনি টিক মারে ক্লিক করে সিম্পলি অ্যাপ্লাই করে দেবেন, তাহলে কিন্তু ফটোটি খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। দেন আমরা কী করবো, এখানে একটি হেয়ার অ্যাড করবো, পিএনজি হেয়ার। এই হেয়ারটি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, জাস্ট ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো এই পিএনজিটা জাস্ট আমরা কী করবো, খুব সুন্দরভাবে আমাদের হেয়ারের মধ্যে কিন্তু এটি অ্যাড করে নেব। জাস্ট এটাকে একটু বড় করে নিতেছি, জাস্ট এরকম। সো এইভাবে নিতেছি, নেওয়ার পরে আপনি কিন্তু ইরেজ করতে হবে। সাইডগুলো ইরেজ করলে এটি আসলে রিয়েলিস্টিক মনে হবে। জাস্ট এখান থেকে আমি একটু ইরেজ করে দিতেছি, তাহলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে। জাস্ট এখান থেকে আর একটু ইরেজ করবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং করছে। জাস্ট আপনি এইভাবে কিন্তু ম্যাচিং করে নেবেন। আর এটি কিন্তু এই ফরওয়ার্ডেরই জাস্ট এই হেয়ারটা এডিট করা, সেটা কিন্তু পিএনজি আপনাদের শেয়ার করছে, আপনারা কিন্তু চাইলে এটি ইউজ করতে পারেন। সো এখান থেকে আমি কী করবো, এখান থেকে টিক মারে ক্লিক করে সিম্পলি এটাকে অ্যাপ্লাই করে দিব। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন আমরা কী করবো, এখানে কিছু লাইট ইফেক্ট আমরা অ্যাড করবো, আর সেগুলো অ্যাড করার জন্য এখানে অ্যাড ফটোতে যাবেন এবং যাওয়ার পরে জাস্ট কী করবেন, এইটা দুইটা নেবেন। দেন নেওয়ার পরে এখান থেকে হোয়াইট কালার যে লাইটটা সেটি দুইবার নেবেন। জাস্ট এখান থেকে আমি এটা দুইটা নিলাম, নেওয়ার পরে এখানে অ্যাড ফটোতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের চারটা অ্যাড হয়ে গেছে। জাস্ট আমরা কী করব, এখানে এই দুটো এখানে অ্যাড করব। সো এগুলো কিন্তু ব্ল্যাক আছে। জাস্ট আমরা কী করব, এখান থেকে ব্লেন্ড অপশনে যাব এবং এখান থেকে স্ক্রিন করে দেবো। দেন এটাকেও আমরা এরকম করে স্ক্রিন করে দেবো, ব্লেন্ড থেকে, জাস্ট ব্লেন্ড থেকে স্ক্রিন করে দেবো। সো করে দেওয়ার পরে কিন্তু আপনি এখানে অ্যাডজাস্ট করে নেবেন এবং নিয়ে কিন্তু জাস্ট এটাকে একটু বড় করে নেবেন এরকম, আর একটু বড় করে নিতে পারেন। দেন এটাকেও সেমভাবে আপনি একটু বড় করে নেবেন এরকম। জাস্ট এখানে বড় করে নিলাম, এটাকে আর একটু বড় করে নেব আমরা। তো দুইটাই কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন আমরা কী করবো, এই হোয়াইট কালার যে লাইটগুলো, জাস্ট এই হোয়াইট কালার লাইটগুলো আমরা এটার উপরে দেবো,
দেন দিয়ে একটু আমরা এটাকে বড় করে নিব, জাস্ট এরকম নিব। এবং এটার যে অপাসিটিটা একটু আমরা কমাই দেব এখান থেকে, জাস্ট এরকম। এবং এখান থেকে এই সরোটা এখানে নিব, দেন নেওয়ার পরে এটাকে খুব সুন্দরভাবে একটু বড় করব। দেন এটার অপাসিটিটাও আমরা 70% মতো রেখে দিব। সো রেখে দিলে কিন্তু খুব সুন্দর দেখেন দেখা যাচ্ছে, জাস্ট এরকম আমরা রেখে দিব। দেন এখান থেকে সিম্পলি আমরা কী করবো, টিক মারে ক্লিক করে অ্যাপ্লাই করে দিব। দেন আমরা কী করবো, এখানে একটি কিন্তু টেক্সট রয়েছে কার্লাভারের, সেই টেক্সটটা আমরা অ্যাড করব। সো পিএনজি টেক্সটটা অ্যাড করার জন্য আবারও অ্যাড ফরোতে গেলাম এবং এখান থেকে কার্লাভার যে টেক্সটটি এটি কিন্তু অ্যাড করব। সো এখান থেকে আপনি এরকম করে নেবেন। আমি কিন্তু ফোর্ডা অনুযায়ী কিন্তু এটা আমি অ্যা করে রাখছি, জাস্ট আপনি এই ফ্রেম অনুযায়ী কিন্তু এরকম অ্যাড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে, জাস্ট আপনি সিম্পলি কিন্তু টিক মারে ক্লিক করে অ্যাপ্লাই করে দিতে পারেন। সো এইভাবে আপনি অ্যাপ্লাই করে দিবেন। আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ, জাস্ট এখন আমরা এই ফটোকে সেভ করে অ্যাডোবি লাইটরুমে অ্যাড করব। সো সেভ করার জন্য এখানে ড্রোতে যাবেন এবং ড্রো থেকে জাস্ট সেভ ইমেজে ক্লিক করলে কিন্তু ইমেজটি সেভ হয়ে যাবে। দেন আমরা কী করবো, এই ফটোটিকে শেয়ার করব। দেন শেয়ার করার পরে আমরা এটাকে অ্যাডোবি লাইটরুমে জাস্ট এটাকে সিম্পলি আমরা অ্যাড করে নিতেছি। এবং অ্যাড হয়ে গেলে উপর আপনি নোটিফিকেশন থেকে অ্যাপটি জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন। এই যে ইম্পোর্টেড ফিনিশ হয়ে গেছে, জাস্ট এখান থেকে অল ফটোসে যাবেন এবং এখানে দেখতে পারবেন যে রিসেন্টলি কিন্তু আপনাদের অ্যাড হয়ে যাবে, জাস্ট এখানে চলে আসবেন। সো এখানে আসার পরে জাস্ট আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে লাইট অপশনে আসবেন এবং লাইট অপশনে গিয়ে আপনি জাস্ট এখান থেকে কন্ট্রাস্টটা আপনি এখান থেকে 30% মতো করে দেবেন। দেন এখান থেকে হাইলাইটটা একটু বৃদ্ধি করে দিবেন, শ্যাডোটাকে একটু জাস্ট কমাই দিবেন এবং এখান থেকে হোয়াইটটাকে জাস্ট একটু বৃদ্ধি করে দিতে পারেন এবং ব্ল্যাকটা একটু মাইনাস করে দিবেন। সো দেন এরকম করে দেওয়ার পরে আমরা কী করবো, পরের যে অপশন জাস্ট এখানে যাব এবং এখানে যাওয়ার পরে আপনার ভাইব্রেন্সটা একটু বৃদ্ধি করে দিবেন। এটা আমরা পরেও দিতে পারি, জাস্ট আমরা কী করবো মিক্সে যাব। সো মিক্সে যাওয়ার পরে আমরা কী করবো, জাস্ট এই যে হিউটা জাস্ট এই অরেঞ্জ কালার বা এইটা রেড কালারের হিউটা একটু মাইনাস করে দেবো। দেন এখান থেকে স্যাচুরেশনটা আমরা একটু কমাই দিতে পারি। দেন এখান থেকে লুমিনেসটা একটু বৃদ্ধি করে দেবো। দেন এরপর অরেঞ্জ কালার যাবো, এখান থেকে আমরা ফেসটাকে একটু ব্রাইট করে নেব, এখান থেকে 20% মতো করে নিতেছি এবং স্যাচুরেশনটা জাস্ট একটু কমাই দেবো। সো এখান থেকে মাইনাস 50% মতো করে দিলাম। সো এরকম করে দেওয়ার পরে আপনি কী করবেন, পরের যে ইয়েলো কালার জাস্ট এখানে যাবেন এবং এখান থেকে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হেডলাইট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের কালার চেঞ্জ হচ্ছে। জাস্ট এখান থেকে স্যাচুরেশনটাও বৃদ্ধি করে দিবেন এবং লুমিনেন্সটা জাস্ট এখান থেকে কী করবেন বৃদ্ধি করে দিবেন। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। দেন আমরা এখানে কী করবো, গ্রিন কালার কোনো আমাদের ব্যাকগ্রাউন্ডে নাই যে সেই জন্য আমরা করবো না, জাস্ট এখান থেকে আমরা ব্লু কালার যাব। সো ব্লু কালারে যাওয়ার পর আপনি হিউটাকে জাস্ট কী করবেন, একুয়াতে নিয়ে আসবেন। সো এখান থেকে আমি একুয়াতে আনতেছি। সো এখান থেকে আমরা এই কালারটিতে নিয়ে আসবো, জাস্ট এরকম। সো আনার পরে এখান থেকে স্যাচুরেশনটা বৃদ্ধি করে দেবেন, জাস্ট এরকম আরও অনেকটা বৃদ্ধি করে দেবেন, আমি 60% মতো করে দিলাম। দেন এখান থেকে লুমিনেন্সটাও আমরা এখান থেকে একটু কমাই দিব। দেন এরপরে কী করবো, ম্যাগনেটা কালার যাব এবং এটার হচ্ছে ইয়াটা আমরা লুমিনেন্সটা কী করবো, সরি হিউটা জাস্ট এটাকে মাইনাসের দিকে নিয়ে যাব এবং একদম মাইনাস করে দেবো। দেন এটার যে স্যাচুরেশনটা এটাও আমরা এখান থেকে বৃদ্ধি করে দেব এবং লুমিনেন্সটা জাস্ট এখান থেকে এটাকেও একটু বৃদ্ধি করে দেবো। দেন এরপরে যে ম্যাগনেটা কালারটি রয়েছে এটারও হিউটা জাস্ট আমরা কী করবো, এখান থেকে একদম 0% করে দেবো, স্যাচুরেশন বৃদ্ধি করে দেবো এবং এখান থেকে লুমিনেন্সটা জাস্ট কমাই দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরোটা এখন আমাদের ব্লু কালার চলে আসছে বা একুয়া কালার। জাস্ট এখান থেকে আমরা কী করবো, আবার ব্লু কালার যাব, জাস্ট এখান থেকে আমরা এটার যে ইয়াটা লুমিনেন্সটা একটু বৃদ্ধি করে দেবো। সো এখান থেকে আমরা কী করবো, জাস্ট এখানে ডান অপশনে ক্লিক করবো। দেন ক্লিক করার পরে যে ইফেক্ট জাস্ট এখানে যাবেন, এখান থেকে টেক্সচারটা বৃদ্ধি করে দিবেন, তারপর ক্লিয়ারিটি বৃদ্ধি করে দিবেন এবং এখান থেকে ভিগনেটটা জাস্ট কী করবেন, আমরা একটু এখান থেকে ভিগনেটটা বাড়াই দেবো। দেন এখান থেকে মিড পয়েন্টারটা একটু কমাই দেবো এবং এখান থেকে ফিদারটা একটু জাস্ট বাড়াই দেবো। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। দেন আমরা এখান থেকে কী করবো, আমরা এখান থেকে জাস্ট স্প্লিট টোনে যাব, যার উপর জাস্ট এখান থেকে আপনি ব্লু কালার একটু স্প্লিট নিয়ে নেবেন, জাস্ট একটু স্প্লিট আমরা 10% মতো নিলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে। দেন আমরা এখানে ডান অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা আসবো ডিটেলসে, এখান থেকে শার্পেনিং নিয়ে যাব, শার্পেনিংটা বাড়াই দেবো এবং ফেসটাকে স্মুথ করার জন্য একটু নয়েজ ডিটেকশন আমরা বৃদ্ধি করে দিব, তাহলে কিন্তু ফেসটা স্মুথ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু স্মুথ হয়ে গেল। দেন এখান থেকে কালার নয়েজ ডিটেকশন এটা একটু বৃদ্ধি করে দিবেন এবং এখান থেকে ডিটেলস বৃদ্ধি করে দিবেন। সো এখান থেকে কী করবো, আবার আমরা এখানে আপনার লাইট অপশনে যাব এবং যাওয়ার পরে এখান থেকে শ্যাডোটাকে আমরা একটু
এখান থেকে মাইনাস করে দেব অর্থাৎ প্লাস করে দেব দেন এরকম কই দিয়ে আমরা কিন্তু জাস্ট এখান থেকে কমপ্লিট করে দেব দেন এরপর কি করব এখানে আপনার প্রোফাইলে আসবেন এবং আসার পরে এখান থেকে আপনি এখানে সিলেক্ট করতে পারেন অথবা আপনি নিচে স্ক্রল করলে কিন্তু আসতে পারেন সো এখান থেকে আমি স্ক্রল করে আসতেছি অথবা আপনি মডার্ন যে ফোর যে ইফেক্টটি জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন এবং নেওয়ার পরে এখান থেকে বিভিন্ন আপনার অপাসিটি রয়েছে জাস্ট এই অপাসিটিটা জাস্ট এখান থেকে 30% মতো করে দিয়ে এখানে সিম্পলি অ্যাপ্লাই করে দিবেন সো এখন যদি আমরা ট্যাপ করি তাহলে দেখেন পিকচারে জাস্ট আমাদের কালারটি ছিল অন্যরকম দেন এখন দেখেন ব্লু কালার বা ইকো কালার চলে আসছে সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমাদের লাইটরুমের মাধ্যমে ফটোটি এডিট হয়ে গেছে দেন আমরা এই ফটোটিকে যদি সেভ করতে চাই তাহলে এখানে আমরা কী করবো থিয়েটার যাবো এবং থিয়েটার থেকে জাস্ট নিচের দিকে স্ক্রল করে আপনি সেভ টু ডিভাইসে ক্লিক করলে ফটোটি সেভ করতে পারবেন সো ফ্রেন্ডস এই ছিল আজকের এই ফটো এডিটিং টিউটোরিয়ালটি আশা করি আপনাদের এই ফটো এডিটিং টিউটোরিয়ালটি ভালো লাগছে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন এবং যে ফ্রেন্ডগুলো আপনাদের ফটো এডিটিং করতে পছন্দ করে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ